সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস আতঙ্কের এই দিনে সত্যিকার অর্থে সঠিক সহযোগী, সঠিক দিক নির্দেশনাকারী, স্বার্থহীন সকল পদক্ষেপ এই মুহূর্তে আমাদের একান্তই প্রয়োজন। তাই সকল দায়িত্বশীলগণ নিজ নিজ অবস্থানে নিজের দায়িত্বকে সঠিকভাবে পূর্ণ করলেই আমরা এই মোকাবেলায়, এই পরিস্থিতি উত্তীর্ণকরণে সফল হব এবং সকল নেতৃত্ব সহ সাধারণ মানুষ স্রষ্টার দিকে অবনত হওয়া, আপাদমস্তকে স্রষ্টার সহযোগিতা চাওয়া, স্রষ্টার অনুগ্রহ চাওয়া, স্রষ্টার নিকট কাকুতি মিনতি করাই এই মুহূর্তে সকলের একান্ত প্রয়োজন। আমার কবিতায় এই কথাগুলোকে উপস্থাপন করার চেষ্টা করছি। কবিতা কে বলবে থামো আর নয়, কে বলবে থামো আর নয়, অনেক হয়েছে হাবিল কাবিল হতে হত্যা, আঘাত আর হানাহানি, কে বলবে থামো আর নয়। একটি প্রাণ কি পৃথিবীতে সহজে আসে, মায়ের অসহ যন্ত্রণার ফসল একটি প্রাণ, বাবা মা দাদা দাদি নানা নানি সকলের চাঁদ, স্বপ্নের শেষ প্রান্ত যেন এই প্রাণ, না রাখিয়াছে মাটিতে না রাখিয়াছে পুকুর পার, অগ্নি পানি হতে বাঁচাই আছে সবে, তাকে খাওয়াইয়া খেয়েছে সবে, মলমূত্র ত্যাগে ঝরাইয়াছে সবই, নিজ হাতে মা ঝেড়েছে সবই, শীতল পানিতে নয় কুসুম পানিতে দিয়েছে গোসল, তেল মাখিয়াছে কেউ অতি যত্নেতে, খাবার দিতে তাহাকে মা দেখিয়াছে লবণ, শত কষ্টে মা আঁচলে করিয়াছে লালন, বিদ্যালয়ে যখন গিয়েছে বাছাদন, পথ চাহিয়ে স্বজন, দরজায় কে বলবে থামো আর নয়, অনেক হয়েছে একটি প্রাণ কি পৃথিবীতে সহজে আসে, আর একটি প্রাণ ঝরানো যাবে না, কত কষ্টে প্রাণ হয়েছে সমৃদ্ধ, বৃথায় প্রাণ ঝরাবে না আর, হত্যা নয় দয়া করো এ প্রাণের, সে যেই হোক সন্তান কোনো মায়ের, কে বলবে থামো আর নয় হত্যা, দোহাই তোমাদের এত শখের প্রাণ ঝরাবে না আর, একবারে প্রাণ ছাড়িলে ভুবন আসবে না আর, কত কষ্টের তরে প্রাণ আসিয়াছে ধরায়, যে প্রাণ তুমি করিবে কতল, সে প্রাণেতে চাহিয়া স্বজন করিতেছে প্রতীক্ষা আসিবে কখন, আমার বাছাদন না হয় আমার প্রিয়জন, তুমি ঝরাবে প্রাণ কাঁদাবে কতজন, দেখিলে নিজে কাঁদিতে সবাইকে, ভাববে তখন আল্লাহ আমায় নিয়ে যাও তবুও ফিরাও ওই প্রাণ, তখন বলিবে তুমি আমি হয়েছি শুধু, যাহা করেছি তাহা ভুল ছিল বলি, ভুল বলেছ বাছাদন, এতে সে প্রাণ আসিবে কি আর, যে পূর্ণ স্থান তুমি করিয়াছ মেলান, সেখানে সদা করিবে হাহাকার, তোমার হুকুম গুলি তোমার হুকুমে গুলি ছাড়িল যেজন, দায়ী সে নয় হোতা তুমি মনে রেখো, কে বলবে থামো আর নয়, হত্যা খুন একটা রঙিন পৃথিবী গর্ব, যথা সুখ আর সুখ, কে বলবে থামো আর নয় হত্যা হানাহানি। দায়িত্বশীলগণ সঠিক সময়ে, দুর্যোগপূর্ণ মহামারীর মুহূর্তে সঠিক সিদ্ধান্ত না নিলে, এই সিদ্ধান্তহীনতার কারণে কোনো মানুষের প্রাণ ক্ষতি হলে দায়িত্বশীলগণ দায় এড়াতে পারবেন না। দুনিয়ার বাহ্যিক আদালতে হয়তো ক্ষমতার বলে সকলেই রেহাই পেয়ে যাবেন, সত্যিকার বিচার দিনে যখন সকল মানুষের ক্ষমতাই নিঃস্ব হয়ে যাবে, একমাত্র স্রষ্টাই হবেন
বিচারক, সে বিচার মানদণ্ডে কেউ নিজেকে রক্ষা করতে পারবেন না যদি নিজের দায়িত্বে অবহেলা থাকে। আর নিজ নিজ স্থান থেকে সকলেই দায়িত্ব পুরা করার পরে অনাকাঙ্ক্ষিতভাবে প্রকৃতির নিয়মে যা হয়ে যায় সেখানে কারো হাত নেই। আমরা যেন আমাদের দায়িত্বে ত্রুটি না করি। যারা সারা দেশে ডাক্তারগণ রোগীদের সেবা দিচ্ছেন, প্রশাসনের লোকজন নিরাপত্তা দিচ্ছেন, রাষ্ট্রের যন্ত্রের সকল ইউনিটকে এ সময়ে অভিনন্দন, সকলের পাশে জনগণকে থাকা উচিত আর জনগণও সকলকে সহযোগিতা করা উচিত। দুর্যোগপূর্ণ মুহূর্তে একটি সংস্থা অন্য সংস্থার কাঁধে কাঁধ মিলিয়ে দুর্যোগের মাঠে থাকা দরকার, একে অন্যের প্রতি সদয় হওয়া দরকার। যে সকল মিডিয়া কর্মীরা সারা দেশ এবং বিশ্বব্যাপী ছুটে বেড়াচ্ছেন খবরাখবরের জন্য, তাদেরও নিরাপত্তার দরকার। যে যেভাবে এই করোনা ভাইরাস থেকে নিজে এবং পরিবার এবং দেশ তথা সারা বিশ্বকে রক্ষার জন্য কাজ করতেছেন, সকলকে আল্লাহ উত্তম বদলা দিন। সকলের জন্য আল্লাহ তাআলার দরবারে মিনতি, আল্লাহ তাআলা সকলের প্রচেষ্টাকে কবুল করেন। কেউ এখনও অবহেলিত থাকলে, অবহেলিত হেলায় নিজের দায়িত্ব এড়িয়ে যেতে চাইলে আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝদান করেন, সঠিক সময়ে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি সেই তৌফিক দান করেন। এই বিশ্বের মহামারী থেকে আল্লাহ তাআলা সকল মানুষকে হেফাজত করেন। এই প্রত্যাশা রেখে কে বলবে থামো আর নয় কবিতাটি সকলের জন্য উৎসর্গ করিলাম। আসসালামু আলাইকুম।